আছে যে কথাটা সামরা শুরুতে জানতে চায় তোমরা বলতে পারো না লাং হচ্ছে পোরাস হাইলি ইলাস্টিক ঠিক আছে কি ধরনের এটা ইলাস্টিক একবার এটা এক্সপ্যান্ড করবে আরেকবার এটা শ্রিঙ্ক করবে বিকজ অফ দ্য ইলাস্টিক ফাইবারস ঠিক আছে এটা পোরাস এটা কি করে প্রিপিটেটস অন টাচ তার মানে কি ফোমকে যেমন আছে না তোমরা দেখো কিছু কিছু ফোমের মধ্যে আছে যেগুলো চাপাচাপি করলে শব্দ হয় সেরকম এটা প্রিপিটেটস করবে বিকজ দেয়ার এয়ার উইদিন দ্য লাংস বাট ইন কেস অফ নিউ বর্ন দেয়ার ইজ দেয়ার উইল বি কথাটা কি নিউ বর্ন লিখছেন আর কিছু লিখছে বলো দেখি স্টিল বর্ন স্টিল বর্ন মানে কি ডেড যে বেবিটা ডেড অবস্থায় জন্মগ্রহণ করছে অ্যালাইভ জন্মগ্রহণ করেনি ঠিক আছে যে বেবিটা ডেড হয়ে পৃথিবীতে আসছে সে হচ্ছে স্টিল বর্ন বেবি ঠিক আছে কিন্তু স্টিল বর্ন বেবির বেলায় এটা হবে না রিপিটেশনও থাকবে না এবং সেটা পানিতে ভাসবে না ঠিক আছে ওটা সিঙ্ক করবে ইন দ্য ওয়াটার আরেকটা হচ্ছে লাংসের কালার লাংসের কালারটা কি এটা ধরে তোমাকে জিজ্ঞেস করবে একদম স্পেসিফিকলি বলে ওনারা তোমাকে যখন বিছানাটা ধরবে না তখন বলবে যে এটা কী কালার এটা কী কালার অর্থাৎ বলছে এভাবে জিজ্ঞাসা করে তা এটা কি ডার্ক স্লেট গ্রে কালার মানে স্লেটি গ্রে কালার হোয়াই ডার্ক কেন এটা কার্বনেসিয়াস পার্টিকলস কোথায় ডিপোজিশনটা হয় স্ট্রোমাতে দ্যাট ইজ স্ট্রোমা কি কানেকটিভ টিস্যু কাভারিং যেটা আছে তোমার সেরাস কোটের নিচে সাবসেরাস কোট আছে ফাইব্রাস স্ট্রোমা আছে সেখানে এসে এটা ডিপোজিটেড হয় নট ইন দ্য প্যারেনকাইমা বাট ইন দ্য ফাইব্রাস স্ট্রোমা ঠিক আছে এবং আরেকটা হচ্ছে এই তোমার কার্বনেসিয়াস পার্টিকলসগুলো এগুলো তো আমরা ইনহেল্ড করি তাই না ইনহেল্ড করি উইথ এয়ার ইনহেল্ড করি কোথায় উইথ এয়ার এয়ার থেকে এই কার্বনেসিয়াস পার্টিকলসটা স্ট্রোমাতে কীভাবে যায় হাউ ইট ইজ ট্রান্সপোর্টেড টু দ্য স্ট্রোমা ফ্রম দ্য এয়ার থ্রো দ্য লিম্ফেটিক্স থ্রো দ্য লিম্ফেটিক্স ওকে তাহলে এই হচ্ছে তোমার একদম ইনিশিয়াল কোয়েশ্চেন তারপর যাবে তোমার প্রেজেন্টিং পার্সন ওকে বোঝা গেছে তো কিন্তু এটা তোমাকে প্রথমেই জিজ্ঞেস করবে ধরে এটা হচ্ছে ইনিশিয়াল কোয়েশ্চেনগুলো করবে তাহলে প্রেজেন্টিং পার্সে যদি আসি আমরা তাহলে প্রেজেন্টিং পার্সে কি কি পাই আমরা এটা বাম হাতে ধরতে হবে অ্যাপে অ্যান্টেরিয়র বর্ডার পোস্টেরিয়র বর্ডার ইনফেরিয়র বর্ডার সারফেস হচ্ছে কোস্টাল সারফেস আর এটা হচ্ছে মিডিয়াল সারফেস তাই তো মিডিয়াল সারফেস এখন তুমি আমাকে ডিফাইন করো হোয়াট ইজ অ্যাপেক্স কনিক্যাল ইনশিয়াল রাউন্ডেড ইনশিয়াল এরিয়া অ্যাবভ দ্য ফার্স্ট রিং দ্য এরিয়া অ্যাবভ দ্য ফার্স্ট রিং দিস ইজ দ্য অ্যাপেক্স ক্লিন কাট কথাবার্তা আমি এটাকে অ্যাপেক্স বলবো না এটাকে অ্যাপেক্স বলবো না জাস্ট এখানে যে ফার্স্ট রিভের ইমপ্রেশনটা আছে দ্যাট ইমপ্রেশন হচ্ছে এরিয়া অ্যাবভ দ্য ফার্স্ট রিভ হচ্ছে অ্যাপেক্স কনিক্যাল ইন শেপ সিচুয়েটেড অ্যাবভ দ্য ফার্স্ট রিভ অ্যান্ড অলসো অ্যাবভ দ্য ক্লাভিকল যেটা আমরা এক্সটেনশনটা বলতে বলি সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার অ্যাবভ দ্য মিডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকল ঠিক আছে 2.5 সেন্টিমিটার অ্যাবভ দ্য মিডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকল ওকে দ্যাট ইজ দ্য অ্যাপেক্স তারপর চলে আসে অ্যাপেক্স ইজ কভার্ড বাই সার্ভাইকাল প্লুরা এটা কি ভিসেরাল প্লুরা না প্যারাইটাল প্লুরা দিস ইজ দ্য প্যারাইটাল প্লুরা পার্ট অফ প্যারাইটাল প্লুরা ঠিক আছে সার্ভাইকাল প্লুরা কিন্তু প্যারাইটাল প্লুরা আচ্ছা অ্যাবভ দ্য সার্ভাইকাল প্লুরা দ্যার ইজ অ্যানাদার মেমব্রেন দ্যাট ইজ দ্য সুপ্রাপ্লুরাল মেমব্রেন সুপ্রাপ্লুরাল মেমব্রেনটা কি কাজ করে separates the neck from the separates the apex of the lung from the lung the neck separates the apex of the lung from the root of the neck এটা হচ্ছে তোমার supraplural membrane এর কাজ এখানে কিন্তু কোথায় যেন ছিল supraplural 31 pages plural that's right supraplural membrane এই membrane টা একটু পড়ে নেবা ঠিক আছে ওকে তাহলে এ হচ্ছে তোমার অ্যাপেক্স ওকে আরেকটা জিনিস মনে রাখতে হবে অ্যাপেক্স পোস্টেরিয়রলি তোমার যেটা ফার্স্ট রিব আছে ফার্স্ট রিব কিন্তু নেকের অ্যাবভে যাবে না ফার্স্ট রিব
doesn't extend above the upper border of the first rib. কারণ আপার বর্ডারটা T1 থেকে শুরু হবে, পিছনে T1 ভার্টিব্রা থেকে শুরু হয়, তাই না? রিপটেড এভাবে ডাউনওয়ার্ডস চলে আসে, অ্যান্টিরিয়রলি ডাউনওয়ার্ডস চলে আসে, প্রায় 2 সেন্টিমিটার নিচে নেমে যায়, ঠিক আছে? এটা অ্যাবভে কিন্তু ফার্স্ট রিবের উপরে যাবে না, অ্যাপেক্সটা অলওয়েজ ফার্স্ট রিবের মধ্যে যাবে, বিলোতে অ্যান্টিরিয়রলি এসে এটা অ্যাবভ দ্য ফার্স্ট রিব আছে, বাট নট পোস্টেরিয়রলি। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের অ্যাপেক্স সম্পর্কে সব কথাবার্তা। আসো এবার বেইজে। বেইজটা কিরকম? সেমিলুনার কথাটা বয়ে দেওয়া আছে সে। আচ্ছা, বিলো দ্য বেইজ কি থাকে? করেসপন্ডিং রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম এন্ড দ্য লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম। আচ্ছা, বিলো দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম দেয়ার ইজ রাইট লোবার লিভার, লিভার। আর বিলো দ্য লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম স্প্লিন এন্ড লেফট লোব অফ লিভার, দেন এবং ইন কেস অফ দ্য লেফট লাং অ্যান্টেরিয়র বর্ডার কে কি থাকে? একটা কার্ডিয়াক নচ, দ্যাট ইজ এ কার্ডিয়াক নচ ইন দ্য অ্যান্টেরিয়র বর্ডার, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তাহলে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডারটা কি রকম? থিন, শার্প এন্ড থিন, শার্প এন্ড থিন, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। শর্ট আমরা বলবো না, আমরা বলবো শার্প এন্ড থিন অ্যান্টেরিয়র বর্ডারটা। লেফট লাং এর বেলে আমাদের কার্ডিয়াক নচ আছে। আরেকটা হচ্ছে যে এটা কোথায় থাকে? Within the costomediastinal recess of pleura. Costomediastinal recess of pleura. ঠিক আছে, এটা লাইস করবে উইদিন দ্য কোস্টোমিডিয়াস্টিনাল রিসেস অফ প্লুরা। এ হচ্ছে তোমার অ্যান্টেরিয়র বর্ডার। তারপরে কি আছে? পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডারটা কেমন? থিক এন্ড রাউন্ডেড, তাই না? থিক এন্ড রাউন্ডেড। এটার রিলেশনটা কি, কোথায় থাকে? এবং কত থেকে কত ভার্টিব্রা? এবার আসি ইনফেরিয়র বর্ডার। এই হচ্ছে আমাদের ইনফেরিয়র বর্ডার। এভাবে পুরোটা কিন্তু ঘুরে আলাদা করে দেখাই দিতে হবে, ঘুরে এভাবে দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? ইনফেরিয়র বর্ডারকে সেপারেট করে দ্য কোস্টাল সার্ফেস অ্যান্ড দ্য মিডিয়াল সার্ফেস ফ্রম দ্য বেস, ঠিক আছে? ফ্রম দ্য বেস। এই ইনফেরিয়র বর্ডারটা কোথায় থাকে? ঠিক আছে, আমাদের কোস্টাল
সারফেস। আর শেরবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিডিয়াল সারফেস। ওকে, মিডিয়াল সারফেসে কি কি আছে বলো? প্রথমে আমাকে বলতে হবে এখানে কি আছে। হাইলাম হচ্ছে in front of the hilum হচ্ছে আমাদের medial sternal surface, behind the hilum হচ্ছে vertebral part অথবা vertebral surface যেভাবে বলো। এখন বলো what is hilum? Structure is called triangular. E non-plural part of the triangular in shape. It is the non-plural part of the lung which is triangular in shape and through which the structure enters or leaves the lung. ঠিক আছে, তিনটা কথা মনে রাখতে হবে। ইট ইজ ট্রায়াঙ্গুলার ইন শেপ, ইট ইজ নন প্লুরাল, দ্যাট ইজ এখানে কোনো প্লুরাল কভারিং নাই, ঠিক আছে। আর তিন নম্বর হচ্ছে এখানে যে স্ট্রাকচারসগুলো এন্টার্স করবে অর লিভ করবে, ঠিক আছে। এই হচ্ছে হাইলাম, এটা একটা এরিয়া, এটা কিন্তু কোনো স্ট্রাকচার না, ইট ইজ অ্যান এরিয়া। হাইলাম হচ্ছে ইট ইজ অ্যান এরিয়া। ওকে, এখন বলো কি কি স্ট্রাকচার এন্ট্রি করে আর কি কি স্ট্রাকচার এক্সিট করে। এখন কথা ছিল রাইট লাং এন্ড লেফট লাং, দুপাশে দুটো হাইলাম আছে তাই না। রাইট লাং এর হাইলামে কয়টা ব্রঙ্কাস? টু ব্রঙ্কাস, আমাদের ভাই ইপার্টিয়াল আর ইপার্টিয়াল দেশের দেওয়া আছে, ঠিক আছে, দুটো ব্রঙ্কাস। আর লেফট সাইডে হচ্ছে ওয়ান ব্রঙ্কাস। এখন রিলেশনটা কি? রিলেশন অফ দ্য স্ট্রাকচারস, একটা বিফোর ব্যাকওয়ার্ডস। আমি যদি এভাবে ধরি লেফট সাইডের বিফোর ব্যাকওয়ার্ডস রিলেশন, সামনে থেকে আমি সেক্ষেত্রে তুমি সবার সামনে যেটা পাবা সেটা হচ্ছে পালমোনারি ভেইন, এখানে আছে খেয়াল করতে হবে। পালমোনারি ভেইন অনেক সাইজ তাই না, এটা এভাবে করে দুইটা পালমোনারি ভেইন থাকে। তুমি দেখবা যখন একটু রিমুভ করলে কাভারিংটা দুইটা ওপেনিং দেখা যায়, ঠিক আছে। ভেইনের পরে কি থাকবে? আর্টারি। আর্টারির পরে কি থাকবে? ব্রঙ্কাস, ঠিক আছে। ব্রঙ্কাস আমরা বুঝি কি দিয়ে? শক্ত দিয়ে। আর্টারি দেখা যায়, এটা ব্রঙ্কাস আর এটা হচ্ছে আর্টারি, এটা ব্রঙ্কাস, এটা শক্ত, ব্রঙ্কাস এটা ব্রঙ্কাস, কার্টিলেজ আছে তাই না। ব্রঙ্কাস ইজ হার্ডার ইন টেক্সচার বিকজ অফ দ্য কার্টিলেজ, ঠিক আছে। তাহলে তুমি প্রথমে ভেইন পাবা, ভেইনটা ইউজুয়ালি ইন ফ্রন্টে থাকবে, এখন একটু বিলোতে থাকে, ইন ফ্রন্টে এবং বিলোতে থাকে।
দেন হচ্ছে আর্টারি থাকে, আর্টারিটাই মিড মানে বিটুইনে থাকবে এবং একটু উপরে থাকে, অ্যাবভে থাকে, ঠিক আছে। আর পেছনে হচ্ছে ব্রঙ্কাস থাকে, ঠিক আছে। এই হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কাস আমরা ফায়ারফাইটার্স বুঝতেই পারি। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের বিফোর ব্যাকওয়ার্ডস রিলেশন। অ্যাবভ দা আমার রিলেশন কি ভিডিও করতে ভিডিও।